আজই শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল মিশন। বুধবার 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শেষ করবেন কাটার মাস্টার। এখন পর্যন্ত 8 ইনিংসে 14 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফিস। এ ম্যাচে সুযোগ থাকবে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের। চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসে সুযোগের সঙ্গে ধোনির তালিমে পূর্ণরূপে ফেরা, আসলে সেরাদের কাতারেও ভালোভাবে টিকে থাকা। 2024 আইপিএল অনেক কিছুই দিয়েছে মুস্তাফিজুর রহমানকে, তবে কাটার মাস্টারের স্বপ্নের মতো কাটানো সময়টা এবার শেষ হতে চলেছে। চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজ। এবার সেই মাঠেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস, আর এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের এবারের আইপিএল মিশন। এরপরে যোগ দেবেন টাইগার স্কোয়াডে। আইপিএল খেলার জন্য প্রথমে মুস্তাফিজকে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি, পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও 1 দিন। এনওসি নিয়ে এরপর নানা সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তাই আর 9 ম্যাচ খেলেই ফিজকে শেষ করতে হচ্ছে এবারের মিশন। এখন পর্যন্ত মুস্তাফিজের নামের পাশে উইকেট সংখ্যা 14টি। 2 ম্যাচ বেশি খেলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা, তাই এই ম্যাচে ফিজের সুযোগ থাকবে তাকে টপকে পার্পল ক্যাপ পুনরুদ্ধার করার। টাইগার পেসারও হয়তো চাইবেন সেরার তকমাটা গায়ে জড়িয়ে শেষটা রাঙাতে, তবে তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে পাঞ্জাবের হার্ষাল প্যাটেল। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। শুধু মুস্তাফিজ নয়, ম্যাচটা গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংসের জন্যও। 9 ম্যাচে 5 জয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে চেন্নাই, সমান জয় নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আছে চতুর্থ স্থানে। এই দুই দলকে টেক্কা দিতে প্রস্তুত আছে লগ্ন সুপার জায়ান্টসও। যদিও ম্যাচে চেন্নাইয়ের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, কেননা এখন পর্যন্ত 9 ম্যাচে তারা মাত্র 3টি জয় পেয়েছে, 6 পয়েন্ট নিয়ে টেবিলের অবস্থানটাও 8 নম্বরে। তাই এই ম্যাচে সব দিক থেকেই এগিয়ে চেন্নাই সুপার কিংস। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল।